প্রবাসের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে বেলায় সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ আবুধাবি শাখা গঠনকল্পে উগয় সম্মেলন অনুষ্ঠিত হয়ে সংগঠনের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মুতালেবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করে সংগঠনের সদস্য সচিব বেলায়েত হোসেন হিরু। এর প্রধান অতিথি আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মুসলিম উদ্দিন আহমেদ। এরে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখে সুলতানুল আলম, লায়ন নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশিস বড়ুয়া, আলী মোহাম্মদ জাহাঙ্গীর, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইদ্রিস সহ আরো বতকিয়ে। পরে প্রধান অতিথি আব্দুল মুতালেবের সভাপতি, মাসুদ চৌধুরীর সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ফারুক রেজারে সাংগঠনিক সম্পাদক করে 101 জনের সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করে এবং ব্যক্তিরে পরিচিত করায়। লাগাইলেই ঠিক।